আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করব পালং পরোটা। পালং শাক খুবই হেলদি এবং পুষ্টিগুণ সম্পন্ন শাক এবং খেতেও বেশ টেস্টি। পালং পরোটা রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি এক আটি পরিমাণ পালং শাকের ডাটা বাদ দিয়ে শুধু শাকগুলো এরকম একেবারে চিকন করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। আর লাগবে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কিমা। পেঁয়াজগুলোকে একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। একটি ছোট সাইজের টমেটো কুচি, টমেটোটাকেও আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। লবণ স্বাদ মতো, 2টি কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ দুটোকেও আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। 1/2 চা চামচ পরিমাণ আদা কুচি, আদাটাকেও আমি একেবারে কিমার মতো করে মিহি করে কুচি করে নিয়েছি। আরও লাগবে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমি লাল মরিচের গুঁড়া অল্প নিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চারা ঝাল বেশি খেতে পারে না, তাই আপনারা চাইলে মরিচের পরিমাণ আরও একটু বাড়িয়েও নিতে পারেন। এবং আরও লাগবে পরিমাণ মতো রান্নার তেল। এই হচ্ছে উপকরণ। এখন প্রথমে আমি পালং শাকটাকে একটু রান্না করে নেব, সেজন্য কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কিমা। পেঁয়াজ কিমাটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজ কিমাটাকে আমি 2 মিনিট ভেজে নিলাম, তাতে করে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং আদা কুচি, দিয়ে সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা ভাজার সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে। এ পর্যায়ে অ্যাড করব বাকি রয়ে যাওয়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি চাট মশলা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এ পর্যায়ে আমি লবণটা অ্যাড করছি শুধুমাত্র পালং শাকের জন্য। যেহেতু সবগুলোই ড্রাই মশলা, তাই মশলাগুলোর সাথে অ্যাড করে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। বেশি পানি দিলাম না, অল্প একটু পানি দিলাম, কারণ মশলাগুলো আমি সবগুলোই শুকনো মশলা ইউজ করেছি তাই। এবারে মশলাগুলো একটু কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলা কষানো হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করব পালং শাক কুচি, নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিব। পালং শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্পতেই সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট, ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। এর মাঝে আমি ঢাকনা তুলে একবার নেড়ে দিয়েছি, এবারে ঢাকনা তুলছি। পালং শাকটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া এবং লবণটা একটু চেক করে দেখব ঠিক আছে কি না। একদম ঠিক আছে এবং খেতেও বেশ টেস্টি লাগছে, মনে হচ্ছে এভাবেই খেয়ে ফেলা যাবে। তো এ পর্যায়ে পালং শাক রান্না শেষ। আমি চুলা বন্ধ করে দিচ্ছি এবং শাকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হলে পরে পরোটা তৈরি করব। ফিরে আসছি শাকটা ঠান্ডা হওয়ার পর। ফিরে এলাম পালং শাকটা ঠান্ডা হওয়ার পর। এবারে একটি মিক্সিং বোলের মধ্যে পালং শাকটা নিয়ে নিব এবং এর সাথে নিয়ে নিব ময়দা এবং স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ পালং শাকটা আমি লবণ দিয়ে রান্না করেছি। এবং দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবারে সব একসাথে ভালো করে মিক্সড করে নিব। পালং শাকের মিশ্রণের সাথে ময়দাটা ভালো করে মিক্সড করা হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করব। পানিটা একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। পালং শাকের মিশ্রণ আর ময়দাটা ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট ধরে এটাকে মথে নিয়েছি। যে কোনো রুটি বা পরোটা বানাতে গেলে যত সুন্দরভাবে মথা হবে পরোটা অথবা রুটি, তত বেশি সুন্দর হবে এবং খেতেও টেস্ট হবে। এখন আমি ডোটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 15 মিনিট। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকনা তুলে দেখছি ডোটা একেবারে নরম একটা ডো হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে সামান্য একটু মথে নিব এবং একটি কাটিং বোর্ডের মধ্যে নিয়ে নিলাম এবং একটু লম্বা করে নিব। এ পর্যায়ে একটা একটা করে সমান করে লিচি কেটে নিব, যাতে পরোটাগুলো সমান হয়। এখন একটা একটা করে পরোটা তৈরি করে নিব। পালং পরোটা তৈরি করতে কোনো তেল অথবা ময়দার প্রয়োজন হবে না, এভাবে শুধু বেলে নিলেই হবে। হয়ে গেল একটি পরোটা তৈরি। একটু মোটা করে তৈরি করতে হবে। এটাকে একটা প্লেটে তুলে রাখব এবং আরেকটি পরোটা তৈরি করে নিব। এভাবে সবগুলো পরোটাই আমি তৈরি করে নিচ্ছি।
সবগুলো পরোটাই তৈরি করা হয়ে গেছে। এবারে ভেজে নেওয়ার পালা। পরোটাগুলো কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যাবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্লাস্টিক পেপার অথবা পলিথিন এরকম চার কোণা করে কেটে নিয়ে একটির উপরে একটি পরোটা রেখে নিলাম। তারপরে আরেকটি প্লাস্টিক পেপার অথবা পলিথিন রেখে দুপাশ থেকে ভাঁজ করে নিয়ে আটা অথবা ময়দার এরকম প্যাকেটে এভাবে ঢুকিয়ে দিব এবং ঢুকিয়ে দিয়ে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে যতদিন খুশি ততদিন, এবং যখনই ইচ্ছে হবে তখনই বের করে সাথে সাথে এটাকে তেল ছাড়া তাওয়ায় প্রথমে লাল করে ভেজে তারপর এটার সাথে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিলেই হবে, ভেজে নিয়েই খাওয়া যাবে। আর রুটি কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় তার একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, আমি এর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাওয়া গরম করে নিয়ে পরোটা দিয়ে দিলাম। পরোটার এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পিঠও হালকা ভেজে নিব। প্রথমেই তেল দিব না, পরোটার দু পিঠ হালকা ভেজে তারপর তেল দিয়ে ভাজব, তাতে করে পরোটাটা সুন্দরভাবে ভাজা হবে এবং তেল কম লাগবে। এভাবে চেপে চেপে চারপাশ তেল ছাড়া ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। দু পিঠ এরকম হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এবারে অ্যাড করব তেল। তেলটা দিলে পরে পরোটাটা ফুলে উঠবে, যে পাশটা ফুলে উঠে নাই তার উল্টা দিকে চাপ দিলেই পুরো পরোটাটা সুন্দর ফুলে যাবে, এবং এইভাবে চেপে চেপে পরোটার দুপিটি বাদামি করে ভেজে নিতে হবে। আমার একটি পরোটা ভাজা হয়ে গেছে, দুপিটি বাদামি হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে তুলে নিব এবং আরেকটি পরোটা একই পদ্ধতিতে ভেজে নিব এবং সবগুলো পরোটা এক এক করে ভেজে নিব। সবগুলো পরোটাই ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেল খুবই টেস্টি এবং হেলদি পালং পরোটা। একটি পরোটা ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরটা এরকম হয়েছে এবং উপরটা ক্রিস্পি আর ভিতরটা বেশ নরম। ভাজার সময় ফুলার কারণে এর ভিতরটাও পাকা হয়েছে এবং এটা খেতেও খুবই টেস্টি। ইচ্ছে করলে কোনো কিছু ছাড়া খালি খালিও এটা খাওয়া যাবে, এটা কার্বোহাইড্রেট আর ভেজিটেবলের মিশ্রণ, সুতরাং এটা খুবই হেলদি। আশা করছি পালং পরোটার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।